আলো করিয়া জানি না যে তোমার একনিষ্ঠ ভক্ত জন তার সপ্তপুত্র লখাই, তাই তো শ্রী শ্রী প্রজাপতি ঋষির আশীর্বাদে রক্ত বালকের ঝর্ণাধারার সাথে সাথে ওই জানিতে বেজে উঠে যান শঙ্খধ্বনি উলন্ধনি। তবে ওই সানাইয়ের মহামিলনের ঈশ্বর ব্রাহ্মণের পবিত্র মন্ত্র যাদিদাং হৃদয়ং মম তদিদাং হৃদয়ং দব, ওই পবিত্র বেদ মন্ত্রে অগ্নিকে সাক্ষী রেখে বেহুলা লক্ষিন্দরের শুভ পরিণয় সম্পূর্ণ হয়েছে। তবে শুধু অপেক্ষায় রত, দেখতে দেখতে নিশি হবে অবসর। পূর্ব দিকে সূর্য উদয় হলেই ঢাক ঢোল মৃদঙ্গ বাজিয়ে লখাই কেনে যাব এই উজানীনগর পরিত্যাগ করে চম্পকের রাজবাটি কয়। আর তারপর তারপর হবে চম্পকের রাজবাটি করে সম্মুখে হাজারি হাজার অগণিত প্রজার সাক্ষাতে লখাইয়ের মাথায় তুলে দেব আমি স্বর্ণ রাজমুকুট। লখাই হবে চম্পকের অধীশ্বর। ওই পাতাল মাসিনী, তুই আমাকে যত যন্ত্রণা কাটিয়েছিস, আরে নয় আরে নয়, এতদিনই হেতাল হাতে একারণ করেছি, এবার চম্পকেই পিতা পুত্র মিলে সাত পমরা নাগ ময়ী নাগ বিদ্রোষী বিদ্রোষী। তাই তো আজ নিশি আজ আমার খোকা উজানি উজানি রাজবাটিকায় যেন ওই কাঞ্চন মাসরে সোনার প্রতিমা বৌমার শোনে আজকের নিশি অপেক্ষাকৃত শুধু, তাই যেন সকলেই নিস্তব্ধ নীরব হয়েছে উজানির রাজবাটিকা। তাই আমিও যেন বিশ্রামরত, কণ্ঠস্বর
আকাশ বাতাস বিতরণ করি খোকারে খোকা লখার আজ যেন তব নয়নে অশ্রু বন্যা খোকা জানো খোকা কেন বিয়ে তো দিলে পিতা এমন কোন মেয়ের সঙ্গে তুমি আমাকে বিবাহ দিলে পিতা লখাই পাশের ঘরে দেখি শুধু সর্প আর সর্প সর্প হে পিতা হে আমি তো চেয়েছি যে ভাই কাঞ্চন বাসর হই বললে খোকারে কুইন চম্পকের বীর সন্তান চারশিরাই উপশিরাই এই চম্পকের অধীশ্বর চাঁদ সাদাগরের রক্ত তোমার সর্বঙ্গে একই করলি খোকা তুমি একে করলে তুই আচ্ছা আমার ভাবতে লজ্জা করে লখাই তুই যে কা পুরুষ যা খোকা যাও ওই কাঞ্চন মা সরে গিয়ে যে সোনার প্রতিমা বউ পা হে একাকিনী নারী তোমাকে জানে না চেনে না আজ ছায়া মণ্ডপে চর সিমন্ত তুমি ব্রাহ্মণের মন্ত্র দাও অগ্নিকে সাক্ষী রেখে ঝড় সিমন্ত তুমি সিঁদুর দিয়ে তোমার জীবন সঙ্গিনী রূপে তুমি গ্রহণ করেছ পারলে তুমি তাকে ছেড়ে আসতে চা খোকা চা ওই নারী দুই হস্তের শঙ্খ ফেঙে দে ওই নারীর সীমন্তের সিঁদুর মুছে দে তুই যে কা পুরুষ চম্পকের ভীতু সন্তান আমি তো যাবো না পিতা ও গো যাবো না যাবো না পিতা ওই না কাঞ্চন বাসরি ঘরে গো ভয়ে পোড়ার কাঁদে আজি একে একে তিনটি সর্প যেন আমি দেখতে পেলাম পিতা আর জানো পিতা কি লেখা ও পিতা ওই না যাবো না যাবো না পিতা কাঞ্চন বাসরি ঘরে গো ভয়ে পোড়ার কাঁদে আরে খোকা আমি যদি ওই বাসর করে যাই তবে আমি প্রাণে মারা যাবো পিতা তুমি যত শীঘ্রই পারো এ মানে বলতে নেই প্রাণে মরে যাবে কখনো নয় এখানে তুমি যদি আজ বলো ওই বাদল বাসিনী বলেছে বারবার রে দাম্ভিক চাঁদ বাদ বিসম্বাদ আমি সন্তানের মহারাত্রে মাসের বাড়িতে তোমার সন্তানকে মৃত্যু বলো তবে খোকারে বলো পিতা বেশ আজ যদি কাঞ্চন মাসরে বারবার তুমি সর্পের হেলিতে নয়ন দর্শন করো বুঝেছি খোকা ওই পাতাল বাসিনি আজ তার মায়াবিনী রূপ চলনের আশ্রয় নিয়ে তোমাকে যে ভয়ভীত করেছি যেন আমরা সত্য হই এই উজানী নগরে রাজবাড়ি কাপড়ি ত্যাগ করেই চলে যাই ওই চম্পকনগর তবে খোকা ভয় নেই
তোকে যে আমি রক্ষা করবো লক্ষয়, তুমি যে হবে চম্পকের অধীশ্বর, আমার সকল অগণিত প্রজাগণ বার বার শুধু তোমার ভগবানে চেয়ে আছে লক্ষয়। চাকু কাচাও, বৌমার কাছে যাও, আমি তোমার বিদায়ের ব্যবস্থা করছি। এই মুহূর্তে আমরা এই নিশ্চিতেই বিদায় হয়ে সেটা যাবো ওই চম্পক নগরে নয়, চাকু কাচাও। তোর জীবনে রক্ষা করার দায়িত্ব আমার, বুঝেছে? বুঝেছে পাতাল বাছনি? আর কত ছলনা রূপ নেই তুমি উজানি নগরে, তোমার ওই মায়াবিনী কলঙ্কিত নারী, তুমি মিটিয়ে দেবো মরবে মরবে যে হাজারি হাজার সর্প নেই, তর্প করিস পাতাল বাছনি। আজকের ঋষি প্রভাত হলেই তুমি কাঁদবে, আর এই চাঁদ অট্ট হাসি আসবেই আমার এই চম্পকের রাজবাটিকা। তবে খোকা যখন বার বার এত ভয় হতো, তবে ছেড়ে যাবো বৈবাহিকের নিকট। জানি আমি কন্যা দায় বড় দায় অপরদিকে বিদায়, এই বিদায় শব্দ যখন শ্রবণ করবে বৈবাহিক মশাই, হয়তো ভেঙে পড়বে, ভেঙে পড়বে গুজানি রাজবাটিকা। এক মা শব্দের অর্থ তো বড় কঠিন, তবু যে বিদায় নিতে হবে আমায়, ভাগ্যের পরিহাস ভগবান কি সদকে দিয়েলে ধন বুঝিতে মন, কেন বার বার এত কোন নিষ্ঠুর নিয়তির লীলা খেলায় আসাবি, ভাগ্যের পরিহাসে যেন হেরে যায়, তবে কি পারবো না আজকের নিশি যাবি জয় পরাজয় নিশি। হে ঈশ্বর, যে তোমার একনিষ্ঠ ভক্ত চম্পকের রাজবাটিকা অন্ন গ্রহণ না করে তোমার এই মন্দিরে ছেড়ে যায় পবিত্র হস্ত পবিত্র মন নিয়ে, জানি না ঈশ্বর, জানি না, জানি না সাধন, জানি না ভজ, তথাপি তোমারই যুগল চরণে ও আমি যে যেমন সেবক হয়ে থাকতে পারি, আমি যার কিছু চাই না ঠাকুর চাই না, শুধু বাড়ি বাড়ি কাকতি করি আজকের ঋষির জন্য ভিক্ষে দাও, ভিক্ষে দাও আজকের ঋষির জন্য আমার সন্তানকে, ঋষি প্রভাতে যেন আমি নিয়ে যেতে পারি তার মাতৃজননী মহারানী শনিকার কাছে, যে শনিকার কত আশা স্বপ্ন নিয়ে যার সীমান্তে সিঁদুর দিয়ে আমি নিয়ে এসেছিলাম এই চম্পকের রাজবাটিকায়, পারলাম না সু শান্তি শৃঙ্খলা দিতে, শুধু যে দুঃখ জীবন ভরা বেঁচে আছে, তাই যেন আমি আজকের নিশির জন্য ভিক্ষে দাও আমার সন্তানকে, তাই ছুটে যাই বৈবাহিক মশাই। ও বৈবাহিক মশাই, হ্যাঁ বলে বিয়াই মশাই, বৈবাহিক মশাই, হ্যাঁ বলো বিয়াই মশাই, কেন আর তো জানি রাজবাড়িকে সকলে নীরব নিস্তব্ধতা হয়েছে, তবে কেন চিন্তিত মন তব বিয়াই মশাই, বলো দশিনাই পাশিনাই আমার একটি মাত্র কন্যা, হ্যাঁ ছয় পুত্র রয়েছে মহার, ছয় পুত্রের পর একটি সাদের কন্যা জন্ম নিয়েছিল আমাদের, কত যত্নে লালন পালন করেছি বিহাইন মশাই, তাই আজ আমার মেয়েকে বিদায় করতে হবে, তাই তো চিন্তিত হব কি করে যে আমার মেয়েকে আপনার হস্তে তুলে দেবো বিহাই মশাই, হয়তো আরে কিছু সহ্য করতে হবে, আজ আমি এসেছি তোমার এই নিকট তোমার এই শয়নকক্ষে অন্ধকার নিশ্চিতে, আসার তো কোনো কারণ আছে অবশ্য, তবে হে বিহাই মশাই, আজ আমি এমন মানি আজ আমার এই মুখগহ্বর থেকে এমন মুখ অস্তিত বাণী বেরিয়ে আসবে, হয়তো এই বাণী শোনার সঙ্গে সঙ্গে তোমারই মস্তকে আকাশ থেকে যেন বজ্রপাত হবে, তোমার এই পদতলের মৃত্তিকা যেন সরে যাবে, আমি যে নিরুপায় তথাপি আমি তোমায় বলবো বৈবাহিক মশাই, বৈবাহিক মশাই পালেন এই মুহূর্তে এই নিশিতে আমি আমার একমাত্র সন্তান লক্ষয় এবং তোমার একমাত্র কন্যা বেহুলা, ও আমার মধুমাতা, আমার সকল বরযাত্রী অষ্টম বর
মাজনিয়া গণকে নিয়ে আমি এই মুহূর্তে যে চাই বিদায়। জানি জানি বিয়াই বসে জানি এই কথাটাই বলবে আর কি বলবে ওই ভাই মশাই রয়েছে আমার অর্থাঙ্গিনী। হ্যাঁ বন্ধ ঘরে দরজা বন্ধ করে কেঁদে যাচ্ছে মেয়ের, মেয়েকে বিদায় দেবে বলে দরজা বন্ধ করে বসে রয়েছে ঘরে। কেমন করে যে আমার মেয়েকে বিদায় করবো? ও বলবে আমি জানি কন্যাদাই বড় দায় তবু জমিনের উপায় ওই পাতাল আমার সাথে যে আমার মা দেবী সম্মত আমি আমার সন্তান এবং পুত্রবধ বৌমার আজকের নিশি তাদের ফুল সঞ্চালন মধু জামিনী ঋষি পালন করার জন্যই তাদের জীবন সুরক্ষার জন্যই ও আমি যে সহতালি শুক্রে তৈরি করেছি এক লোহ মাসুর আমি যে তাদের ওখানে নিয়ে যেতে চাই। বেশ বিআই মশাই আমার অর্ধাঙ্গিনীকে ডাকি, আমার অর্ধাঙ্গিনীকে ডেকে আমার মা বেহুলাকে আপনার হস্তে তুলে দেবে। তবে বিলম্ব নয় অবিলম্বে বিদায়ের ব্যবস্থা করুন। কথায় মেনকা আজ আমার স্বামী নাটকা নাটকা বলে চিৎকার করে ঠাকুর, এই তো আমার মা পিপুল আর বিয়ে আমরা সমাপ্ত করে আমরা ক্ষণিকের জন্য বিশ্রামলায় বিশ্রাম করছিলাম, জানি না ঈশ্বর জানি না, আজ আমার স্বামী যেন নাটকা নাটকা বলে চিৎকার করে আমি ছুটে যাব, আমি ছুটে যাব আমার স্বামীর কাছে। আমাদেরকে কি বলে জানো বিহাই মশাই? বিহাই মশাই আমাদেরকে কি বলে জানো? বিদায় করো আমার মা পিপুলাকে বিদায় করে দিতে হবে। আজ আমার মা পিপুলাকে বিদায় করে দেব, আমি যে পারবো না ঠাকুর, আমি যে পারবো না আমার মা পিপুলাকে বিদায় করে দিতে, আমি পারবো না। জানো মেনকা জানো ওই যে বিধাতার লেখন ওই যে বিধি ওই যে নীতি নারী জন্ম নেয় বাবার আলোয়ে অবশেষে কি হয়ে জানো বিয়ে হয়ে ওই মেয়ে যে অন্যের ঘরে বাস করে এটাই তো বিধির লেখন, এটাই বিধির লেখন। আমি বুঝতে পেরেছি ঠাকুর বুঝতে পেরেছি তুমি নিশ্চয় না মন আমার বিদায় তুমি নিশ্চুর তুমি পাস কখনো আমি চাই না বিদায় দিতে কিন্তু কি করবো বলো নারী জাতির এটাই তো কর্ম এটাই তো ধর্ম
একদিন তুমিও আমার ঘরে এসেছিলে বিদায় হয়ে, আমার ঘরে বসে বাস করেছ। আমি পারবো না, তাই বিধির বিধান, আমার মেয়েকেও বিদায় করতে হবে। আমিও তো চাই না আমার বিদায়, আমি পারবো না ঠাকুর। বলো না, আমি কেমন করে দেব বিদায় গো, আমার মা বেপুলাকে কেমন করে বলবো, আমাদেরকে মেয়েকে ডেকে আমার যাবতাকে বুঝিয়ে দিতে হবে। চলো না মেনকা, চলো না, মেয়ে আমার অবলা নারী, অবলা সন্তান কিছু নাই জানে, তাই মেয়েকে আমরা কিছু শিক্ষা দিয়ে আমরা তাদেরকে পাঠিয়ে দেব। হাজার তাই করব, কোথায় ছোট বৌমা বড় বৌমা দাস দাসী, তোমরা সবাই মিলে আমার মা বাবাকে সাজে ছাত্রা তোলা দেহুলা। আজ তোমরা এত সুন্দর করে আমায় সাজি, কোথায় নিয়ে যাবে মা বা ও মা? তব চরণে প্রণাম হয় মা, আশীর্বাদ করে মা, তব চরণে প্রণাম হয় বাবা, সুখে থাক মা, সুখে বাবা। মা আজ তোমরা আমায় দেখে এইভাবে বেমুখ কেন হয়ে যাচ্ছ মা? বেহুলা রে মা, কি হয়েছে বাবা?
বাবা, আরে তোমাদের দুই নয়নে অশ্রু প্রবাহিত করো। আরে বেউলা মা, কেন তোরা যারাই ছিল আজ তোর আপন, আপন যারা ছিল তোর আজ আপন বাবা, তারাই হবে পর বাবা। আরে জানো বাবা জানো, আজ তোমাদের বুকু শিরোবাড়ি আমি কিছু বুঝতে পারি না মা। মা বাবা কি বলেছি জানো? আমার কি বলে, আমি তার ভাষা কিছু বুঝতে পারি না। এই উজানি নগরে এমন কি হয়েছে মা? মা তুই এই কথা জানতে চাস না? কিন্তু জানো মা, জানো গো, একে একে আমার ছয়টি বৌদি, আমার এই বউ বেশি সাজিয়ে সুন্দর করে তুলেছি, কিন্তু তাদেরকে আমি বলেছিলাম বৌদি তোমরা আজকে আমায় এত সুন্দর করে কেন সাজিয়ে তুলছো? কিন্তু জানো মা, আমায় কেউ বলেনি। মা গো, তুমি না আমায় বলবে? তুমি না আমার গর্ভধারিণী মা? বাবা খেলো, আজ আমায় এত সুন্দর করে সাজিয়ে তুলেছে জানিস মা? জানিস মা গো, এত সুন্দর করে কেন সাজিয়েছে জানিস মা? মা তুমি না বললে তোমাদের ছোট্ট বেয়ে বেহুলা কি করে জানবে? কি করে আমি জানবো মা? মারি এই উজানি নগরের সকল মা বাবা ভাই বন্ধু সকলকে ছেড়ে চলে যাবে মা, আজ তুমি চলে যাবে ওই চম্পক নগরে ওই শ্বশুর আয়ে। তোদের স্নেহ মায়া মমতা পরিত্যাগ করে কি করে আমি যাবো শ্বশুরালয়ে? তোমরা আমায় বিদায় করে দেবে? তোমরা আমায় বিদায় করে দিও না মা, বিদায়। মা গো জানো মা, জানো বাবা, বাবা সেদিন আমি মায়ের কাছে বিদায় চাইতে এসেছিলাম, কিন্তু মা কি বলেছিল জানো? কি বলেছিল? বেহুলা বিদায় কথা তুমি আমায় বলো না। মানে তোমাদের একটি বেয়ে আজ আমি তোমাদের তোমাকে আমি বিদায় করতে পারবো না, সেই দিনের কথা মনে পড়ে না মা? আমি একদিন এসেছিলাম বিদায় চাইতে, তুমি কখনো তো বলনি মা আমি তোমায় বিদায় করে দেব। তুমি আমায় বিদায় ও আমি কোন পরানে মা গো, স্বামীর ঘরে রো ও
আমি তো চিরদিনের মতো তোকে বিদায় করছি না মা। বাবা হ্যাঁ, এটা হচ্ছে বিধির বিধান মা, নারী জাতির এটাই ধর্ম, এটাই কাজ মা। মা গো, আমি কিছুগুলো কথা শিখে দিচ্ছি মা। জানো মা, জানো তুমি জানো শ্বশুরে ফিরিয়ে গেলে সেই কাজকর্ম করবে মা। বেশ মা, তোমরা আমায় ছোট থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে তোমরা তুলেছ, গৃহ কাজকর্ম আমি কোনোদিনই করিনি। কেমন করে শ্বশুরালয়ে গিয়ে আমি সুখে সংসার করে তুলব। বেশ মা বেশ, আমি তাইগুলো শিখিয়ে দিচ্ছি মা। ও বালি জাহরে মা, আরে যা হো বালি চম্পক নদ, হা
বলে ওরে বেহুলা মা ইসি ছাটা ছাটি কি বলছো সন্ধ্যা লাগেলে ওরে বেহুলা গতকাল যে কন্যাদান করেছেন উনি আমাদের মঞ্চে আসলে ভালো হয়, কালকে যে কন্যাদান করেছে তার মাতা পিতা মঞ্চে আসলে খুব ভালো হয়। তাই তাই মারে আজ আমাদেরকে ছেড়ে চলে যাবি মা? বাবা এতদিন লালন পালন করেছিলাম, এতদিন লালন পালন করে মানুষ করেছিলাম, বাবা এই মায়া ভুলে চলে যাবি মা আমাদেরকে একা ফেলে? বাবা মা মা আমার মনে প্রাণে চাই না, কাঁদিস না মা কাঁদিস না, নারীগুলো জন্ম নিলাম মা কত জ্বালা দুঃখ চলত না, সকলে কিছু কিছু আমি এই উজানি নগরী পরিত্যাগ করে চলে যাচ্ছি চম্পলাই, দুইটি দাদা আমার বাণিজ্য চলে গেছে, বাবা যেই সময় দাদা বাড়ি ফিরে আসবে চম্পলাই পাঠাবে তোমরা এই তোমাদের ছোট্ট মেয়ে বেহুলাকে, অবশ্যই মা বেহুলা যেন পুনরায় আসে উজানি নগরে, অবশ্যই তোমরা মাই ভুলে যেও না মা ভুলে যেও না লক্ষ্মণদা, তোমার জামতার হস্তে আমার আজ আমি জামতার হাতে সঁপে দিলাম মা, যেত না ভাত যেত না ও আলো কোরিয়া বেহুলা
আরে বেহুলারো বাবা ছিল, বেহুলারে কোলে নিল, কাঁদিছে বেহুলা কোলে পড়ে, কাঁদিছে বেহুলা রে পড়ে।
বিহাই মহাশয়, তবে বৈবাহিক মহাশয় অবিলম্ব নয়, অবিলম্বে আমাদের তবে ইসু বিহাই মহাশয়, আমার মেয়েকে বিহাই মহাশয়, আজ আমার মেয়েকে আপনার হস্তে তুলে দিচ্ছি। কথা দিলাম বৈবাহিক মহাশয়, আমার মেয়ে অবলাস কন্যা, কিছু জানে না, ও জানতে যদি অন্যায় করে বিহাই মশাই তাকে ক্ষমা করবেন। বৈবাহিক মশাই কেন আজ লজ্জিত করছেন জানেন? কথা দিলাম আপনার এই উজানি রাজবাটিকায় বেহুলা ছিল উজানি রাজকন্যা, আজ থেকে বেহুলা হলো চম্পকেই বোধমাতা, অপরদিকে রাজকন্যা আবেশি, তাকে তো আমি কন্যার স্বীকৃতি দিই, সে হবে চম্পকের চম্পক জননী, তাকে দেব আমি রানী মার সিংহাসন, সে হবে আমার রাজকন্যা। আর অষ্টমঙ্গলাই আমার দুই ছেলেকে পাঠিয়ে দেব, আমার জামাতাকে আর আমার মেয়েকে আনতে পাঠাবো। বেশ আসতে দিয়ে বেশ বৈবাহিক মশাই, হাই বস, নমস্কার বিহান সাহেব। আজ আমার মা পিপলাকে বিদায় করে দেবো বিহাই, কিন্তু আমার ছোট্ট মা পিপলা কোনো যদি ভুল টুটি করে বিহাই, তাই নিজ মেয়ে বলে ক্ষমা করে দিও। এটি আমার বৈবাহিক মশাই, ওসব ভক্ত হবে না, বেহুলা আজ থেকে চম্পকের শুধু বধূমাতা নয়, চম্পকের লক্ষ্মী মা রূপে থাকবে, কোনো ভুল ত্রুটি হলে আমি মার্জনা করব, তবে আর বিলম্ব নয়, এবার হাসি মুখে বিদায় দাও। তোমাদেরকে ছেড়ে আমি চলে যাচ্ছি শ্বশুরালয়ে, এ তোমরা আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো, এই দানপত্র জীবন সুখীময় হয় মা, আশীর্বাদ করি মা। স্বামীর ঘরে যা বাবা পারো বিদায়, আমি স্বামীর ঘরে যা বাবা পারো বিদায়, আমি স্বামীর ঘরে যা বিদায় বৈবাহিক মশাই বিদায়। দেখতে না দেখতে আমার মা বিপুলা বিদায় নিচ্ছে, অনেক দূরে চলে গেছে আমার মেয়ে, আমরা খড়েকের জন্য ওই বিশ্রামলাই আমরা বিশ্রাম করব ঠাকুর। হ্যাঁ চলো চলো মেনকা চলো, জয় শুভ শম্ভু, জয় মা শিবানীর জয়, কোথায় বাজনীয় বাজাও বাদ্য, তবে আসতে সত্যি তো আমি যে নকরির কথা বলে গেছিলাম, কোথায় কোথায় না করি, আরে কোথায় তুমি যে পিছিয়ে গেলে অসুবিধা হয়ে এসো, এসো আমাদের বিয়ে ছাড়লাম, যা দানপত্র করেছে বাবু আমি কোকরে গেছি বাবু, চলে আসছি বাবু, টাথা গাছের আমরা পাড়ার যত চেহারা, ছড়ার জামা ভিজেছে ছড়ির মন মজেছে, ছড়ার জামা ভিজে
এই জন্য তোমাকে নিয়ে আমি কোথাও যাই না, তুমি না কোনো গন্ডগোল করবে, আমার আত্মসম্মান সকল কিছু তুমি ধ্বংস করে দেবে। বাবু বে, রাজবাড়ির খাবার কে হতো ছড়ো বাবু? হ্যাঁ সবাই কি বলবে, বলবে যে চম্পকের রাজবাড়ির সেপাইয়ে মুখের ভাষা কত নোংরা ভাই। বাবু হ্যাঁ আমার ভাষা ওই খারাপটা ভাষা আছে এই হত ছড়া। এদিকে 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 ভাতা ভাষা সংযত হয়ে বলো। এই শোন বাবুর এই দানটিকে ভরো, আমি যে তোমার জন্য অপেক্ষাকৃত করে বসে আছি। ছেলের বিয়ে দিলাম, বিদায় নিলাম, তথাপি আমার মন ভালো করে না, কারণ জানো? কেন বাবু? আগে দানটা ভরো। ভর 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 করে করতে তো দেরি করছে দেরি। আরে ও নকলি, এটা কি তোমার কেসে পাই? তুমি বন্ধু কোথায় পেলে? এটা তোমার বন্ধু বাবু? হ্যাঁ এটা আমার হরে কৃষ্ণ বন্ধু বাবু। ও কাজের ছেলে খুব ভালো। এটা বাবু বন্ধু কেমন কেমন? আরে শোন, কেন আমি অপেক্ষাকৃত ছিলাম বলবো? কেন বাবু? সবই কিছু ভালো, তথাপি মন বদন যেন ভালো বলে আমার ভালো লাগে না, কারণ তোমার মুখের মিষ্টি গান্না শুনলে সত্যি আমাকে ভালো লাগে না। সত্যি বাবু? সত্যি? হ্যাঁ আমি জানি বাবু, আমি জানি তুমি তুমি আমার গান্না শুনলে বাবু আপনি থাকিস না। আরে ওই এই অত সাফের আমার ভাষা বলো, তোমার মুখের গান্না শুনলে আমি কোথাও যাত্রা করি না, কারণ তুমি হচ্ছে আমার মঙ্গল। তবে বলি বাবু, অবশ্যই বলবো না কহবো? আরে বলবো, ঝুলন্দা রয়ে রয়ে কি হয় তোর? ঝুলন্দা ঝুলন্দা বাবু, আরে তাহলে বলি। অবশ্যই। ও সোনা রেশমি জোছনা, শুনো ও সোনা রেশমি জোছনা, পালকিতে বউ মরে যা। শুভ সময়ে কি বলবে না বলবে, পালকিতে ওই পালকিতে বউ চলে যায়।
ও সোনা তুমি যো সোনা পালকিতে বউ চলে যাই রে মন ভরে যায় জয় শিব শম্ভুর জয় জয় শিবনীর জয়।